ধরুন আমাকে যেখানে যেখানে অনুষ্ঠান আছে বা আমি যদি কিছু কোথাও যেতে চাই, তার গ্রামে আমি প্রত্যেকটা গ্রামেই প্রায় ঘুরেছি আগেও, শুধু ইলেকশনের সময় যাব ভোট চাইতে সেটা আমি পক্ষপাতী নই, আমি সবসময় যেতে চাই। তো যাওয়ার জন্যে যে অর্গানাইজ করতে হবে সেটা যারা করবে তাদের তো করার দায়িত্ব। যদি আপনি বলেন তো আপনি যেতে পারেন, আমি যেতে পারি তো, মানে আমার তো একটা শতাব্দী রায় এমপি ছাড়াটা অন্য ভ্যালু আছে, সেখান সেই ফেস ভ্যালুটা ইউজ করে আমি যেতে পারি, গ্রামে দাঁড়াতে পারি, কিন্তু সেটা তো দল কেওস হবে না। আমি যদি একটা ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্টকে ছাড়া কাজ করি সেটা তো দলের বিশৃঙ্খলতা বাড়বে, সেটা আমি চাই না। সেই জন্যে আমার মনে হয় যে সবটা যেটা প্রপার অর্গানাইজ করে যাওয়া, যে কারণে আমি বলি যে এমপিলাদের কিছু চাইতে গেলে ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্টকে থ্রু আসতে হবে, কেননা সিস্টেমটাকে ঠিক রাখার জন্যে। যদি ডাইরেক্ট আমি করি সেটাতে যা যা নেগেটিভ এফেক্ট হয় তাতে দলের প্রত্যেকটা সংগঠনের সাংগঠনিক দিক দিয়ে কর্মীদের দিক দিয়ে যে সমস্যার সমাধান সম্মুখীন হতে হয় সেটা সমাধান করার জন্য ওটা করা। দিদি অনুব্রত মণ্ডল কি আপনাকে চাইছে না বীরভূমে আপনি এসে কাজ করুন? আমি জানি না, সেটা উনি জানবেন, মানে উনি বলবেন চাইছেন কি চাইছেন না, আমার তো কালকে আমরা যখন প্রশ্ন করেছিলাম তখন বলি 2024 এ আপনার সাথে দেখা হবে তাই বলেছে কালকে আমার সাথে। হ্যাঁ, তাই তো ইলেকশন, তখন যখন আমি আবার সার্টিফিকেট যখন নেব, জিতে আবার যখন সার্টিফিকেট নেব তখন তো সবাইয়ের সঙ্গে একসাথে ছবি তুলতে হয় না, যে তখন একজন নেত্রী হিসেবে বিধানসভায় আপনার সাংসদ কেন্দ্রে কোনো প্রয়োজন নেই? না না, আমি নেত্রী নই, প্রথম কথা বলি নেত্রী আমি নই, আমি আমাদের দলে একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কর্মী, কারণ আমি কর্মী এই জন্যে যে আমি তো প্রচারে যাই, তো আমি তো কর্মী হিসেবেই কাজ করি, আমি তো ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করি কী দরকার, তো এটা তো কর্মীর কাজ, সুতরাং এটা তো নেত্রীর কাজ নয়। না, আমার নামের আগে নেত্রী শতাব্দী রায় লেখা হয়, এখন অভিনেত্রী লেখা হয়, সাংসদ লেখা হয়, এই যুক্তিগুলো। সুতরাং নেত্রীর স্থানীয় আমি নই, নেত্রীর জায়গায় আমি নই, নেত্রী হতেও চাই না। আমার আমার কাজটুকু আমি করতে চাই, যে সমস্যাগুলোর কথা বলেছি সেগুলো নিশ্চয়ই সময় সাপেক্ষে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো সলভ হবে এটা আশা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এবং আমার মনে হচ্ছে যে দল যেভাবে আমার অভিমান অভিযোগকে অ্যাড্রেস করেছে এবং সেই সময় থেকে, মানে শুধু আজকে পোস্ট দিয়ে কথা নয়, তার আগেও দুদিন ধরে যেভাবে দল আমাকে সম্মান দিয়েছে দলে, সেই জন্য আমি আমি খুশি এবং আমি গর্বিত যে আমাকে দল মনে করছে তাদের একজন কর্মী হিসেবে। দুবার দিয়েছিলাম, নেয়নি, এবং আমি এই মুহূর্তে এই ক্যাবাসের মধ্যে আবার নতুন করে দিলে আবার একটা ইস্যু হবে, কিন্তু আমি টিআরডিএ থাকতে চাই না, এটা ঠিক। আমার টিআরডিএতে মনে হয় না কোনো মতামত দেওয়ার জায়গা আছে, কোনো কাজের ক্ষেত্রে কোনো আলোচনার বিষয় হয়, যদি আমি কোনো বিষয়ে আলোচনা করতে না পারি, যদি আমার আমার কোনো সাজেশান নেওয়া তো দূরে থাক, আলোচনার বিষয় অবধি না পৌঁছয় তাহলে সেখানে এই পদটা কাটকে রেখে কেন আমি নষ্ট করবো? ওদের কি তারা কি ডাকে না আপনাকে? না না, ডাকে এটা তো বললে হবে না, তারা মিটিং তো অফিসিয়াল মিটিং, এটা তো আর দলের দলীয় কর্মীর মিটিং নয়, এটা তো অফিসিয়াল মিটিং, ডাকতে হবে, ডাকেও। দিদি বিজেপির কোনো নেতা নেত্রী যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? অনেকে করেছে, কিন্তু তাদের নাম বলে আমি নিজের দাম বাড়াবো না।